সম্প্রতি কক্সবাজারের খুরুশকুলের দক্ষিণ পেছারখুনায় নুরুল হুদা হত্যার ঘটনায় আরও একজনকে আটক করেছে পুলিশ। রবিবার দিবাগত রাতে কলাতলের আদর্শ গ্রাম থেকে শাহেদ নামের ওই যুবককে আটক করা হয়। ঘটনার পরপর মামলার অন্যতম আসামি সেলিমকে আটকের পর তারা 164 ধারায় নেয়া জবানবন্দি অনুসারে মামলার আরেক আসামি শাহেদকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা কক্সবাজার সদর মডেল থানার উপপরিদর্শক আমজাদুর রহমান জানিয়েছেন, আটকের পর শাহেদকে আদালতে হাজির করা হলে আদালত 2 দিনের রিমান্ড মঞ্জুর করে। আজকে রাত 2:05 কলাতলী এলাকা থেকে, কলাতলী আদর্শ গ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করি এবং ঘটনার আরো রহস্য উদ্ঘাটনের জন্য তাকে বিজ্ঞ আদালতে রিমান্ড প্রার্থনা করি। বিজ্ঞ আদালত 2 দিনের রিমান্ড দিয়েছেন। নিহত নুরুল হুদার চাচা জানিয়েছেন, খুরুশকুলের ফয়সাল নামের এক ছাত্রনেতার নেতৃত্বে ওই হত্যাকাণ্ড সংঘটিত হয়। এই মামলার আসামি শাহেদ আটক হওয়ার আগে যা তাকে স্বীকার করেন, এমন একটি ফোন রেকর্ডও তিনি আমাদের সরবরাহ করেন। আমরা যেভাবে জানতে পারছি যে এখানে নাকি ফয়সালের ইন্ধনে নুরুল হুদাকে হত্যা করা হয়েছে, এটা আমরা প্রাথমিকভাবে জানতে পারতেছি। আমরা তো প্রথমে জানতে পারি নাই, মামলার কয়েকদিন পরে আস্তে আস্তে ক্লু বের হচ্ছে যে মানে এগুলো শাহেদ নিজেই আমাকে ফোন করে বলছে। এই বিষয়ে জানতে চাওয়া হলে মুঠোফোনে ফয়সাল অভিযোগ অস্বীকার করে বিষয়টি একেবারেই বানোয়াট বলে দাবি করেন। এখন যদি আমি আপনাকে বলি, এখন যদি কেউ যদি আপনাকে যদি বলে আপনি অমুক ঘটনায় আপনি জড়িত আছেন, তাহলে কি আপনি জড়িত আছেন? এদিকে নিহতের পিতা তার সন্তান হত্যার বিচার চেয়েছেন। বেশি খুশি আর পুয়া রায় সুস্থ বিচার চাই, যেন আর কোনো মা বাপ যেন ছেলের সন্তান হারা না হয়, যেন লাইফ সরকারের হাতে আকুল আবেদন। গত 28 জুলাই রাত 11টার দিকে খুরুশকুলের দক্ষিণ পেছারঘুনা এলাকায় টমটম গাড়ি থেকে নামিয়ে নুরুল হুদাকে বেধড়ক মারধর করে কয়েকজন যুবক। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক নুরুল হুদাকে মৃত ঘোষণা করে। নিউজ ডেস্ক, টিটিয়ান।